ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি পাস্তার একটা রেসিপি। তো পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব আগে। আর পাস্তার জন্য আমি নিয়েছি কুচানো রসুন, দুটো টমেটো কুচিয়ে দানাগুলোকে ফেলে দিয়েছি। এখানে একটা ক্যাপসিকাম আছে, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে দানা ফেলে দিয়েছি। নিয়েছি লম্বা লম্বা করে গাজর, অর্ধেকটা, একটা গাজরের অর্ধেক নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, এইভাবে খুব ছোটো না খুব বড়ও না। নিয়েছি আদা কুচি, লঙ্কা চিরে নিয়েছি এখানে দুটো, সবুজ লঙ্কা আর এখানে লাল লঙ্কা দুটো লম্বা লম্বা করে নিয়েছি। লাগবে টমেটো সস, দুটো ডিম দেব, লাগবে গোলমরিচ গুঁড়ো আর দেবো একটু চাট মশলা। তো চলুন আগে পাস্তাটাকে সেদ্ধ করে নেব। এখানে প্যানটা চাপিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমি ডিমটা ঝুরি করে নেব। প্যানটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সফোলা রাইস বেন অয়েল ব্যবহার করছি। তেলটা পরিমাণ মতো একবারে দিয়ে দিতে হবে সবজিগুলো ভাজার জন্য। প্রথমে দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো একটু শক্ত, ওই জন্য আগে দিয়ে দিলাম। একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব রসুনের কুচি। একটু ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখন আদা কুচিটা দেবো না, আগে পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো, তারপরে আদাটা দেবো। আর এটা পুরোটাই আমি লো ফ্লেমেই করছি। আজকে বানাচ্ছি ড্রাগন পাস্তা। এবার দিয়ে দেব আদা কুচি আর লঙ্কার কুচিগুলো, লঙ্কা যে ছিঁড়ে রেখেছিলাম সেটা। এখানে যেটা ঝাল আর নুনটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন, কারণ অনেকেই ঝাল পছন্দ বেশি করেন, আবার কেউ কম করেন। তো ঝালটা যে যা স্বাদ অনুযায়ী আর লবণটা যে যা স্বাদ অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দেব, এটা একটু হালকা আর একটু ভেজে নেব, তারপরে টমেটোটা দেবো। এখানে সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটোটা। টমেটোর দানাটা আমি ফেলে দিয়েছি, আগেই বলেছি। এবার দিয়ে দেবো একটু লবণ, যাতে সবজিগুলো টমেটোটা একটু ভালোভাবে মজে যায়। আমি পাস্তাটা গরম করার মানে সেদ্ধ করার সময় কোনো রকম লবণ দিইনি, তো একেবারে লবণটা এখানেই দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি এই হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এইটুখানি জলের মধ্যে গুলে নেব। এটা আবার খুলে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পাস্তাগুলো, সেদ্ধ করা পাস্তা। পুরোটা মিক্স করে দেব। এবার দিয়ে দেবো
একটু সস, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, মরিচ গুঁড়োটা দিয়ে এবার একটু নেড়ে নেব। দিয়ে দেব চাট মশলা, এখানে চাট মশলা না দিয়ে লেবুর রসও আপনারা পারলে দিতে পারেন, চাট মশলাটা দিলে বেশি টেস্টটা বেড়ে যায়। এটা ভালো করে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভিনিগার, ভিনিগার না থাকলে লেবু দিলেও, লেবু দিলেই চলবে, চাট মশলাও যেরকম টক টক একটু একটা আলাদা ফ্লেভার আসে আর ভিনিগারটা দিলেও একটা আলাদা ফ্লেভার। তো আমি দুটোই দিয়েছি, আপনারা শুধু লেবু দিয়েও করতে পারেন। মিক্স করে দিচ্ছি, এবার দিয়ে দেব সয়া সস এক চামচ পরিমাণ সয়া সস দেব, এখানে আর একটু দিচ্ছি দু চামচ পরিমাণ দিলাম। তো ড্রাগন পাস্তা এই জন্যই নাম, যেহেতু এর একটা আলাদা কালার আসবে এই জন্য এর নাম ড্রাগন পাস্তা। আর এটা খেতেও খুব সুন্দর টেস্টফুল রেসিপি, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চাদের দেবেন, বাচ্চারা খেতে খুব ভালোবাসবে। এবার অ্যাড করব ডিমটা, যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম ডিমের দুইটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একদম লাস্ট, আমার ড্রাগন পাস্তাটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলাটা, দিয়ে এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে সার্ভ করবো। তো বন্ধুরা, আমার ড্রাগন পাস্তা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল কিচেন উইথ সোমা। থ্যাংকস ফর ওয়াচিং।